السلام عليكم ورحمة الله وبركاته. জাকির নায়েক সম্পর্কে আমার বক্তব্য আমি বহুবার বলেছি, আলহামদুলিল্লাহ আমি তার বক্তব্য সহি মনে করি, দলিল ভিত্তিক আলোচনা করেন। হ্যাঁ, এটা বাস্তব যে কাউকে 100% সহি বলা যায়, আমি নিজেকে বলি না, আমি কোনো সময় একথা বলি না যে আমি যা বলি সব সহি। এই জন্য আপনাদেরকে যাচাই করতে বলি, আমি এক সময় জাহালাতে ছিলাম, পুরা জাহালাতে ছিলাম, তখন আমি আলেম ছিলাম, তখন জুমা পড়াইতাম, তখন আপনাদের মতো এর চেয়ে বেশি হাজার হাজার লোকের বক্তব্য দিতাম, তখন আমার মুসলিম বেশি রকম ছিল, শ্রোতা বেশি রকম ছিল, তখন ভুল ব্যাখ্যা দিতাম। এখন আমরা সহি পথে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, জানার চেষ্টা করছি, এখনো যে পুরা সহি আছি আমি, অমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে সার্টিফাই করতে পারি না। এই জন্য যেটা কোরআন সুন্নাহ মোতাবেক বলি ওইটা মানবেন, আর যেটা দেখবেন কোরআন সুন্নাহ মোতাবেক না ওটা তাড়াতাড়ি বাদ দিবেন। একই কথা আমার ব্যাপারে, যেরকম জাকির নায়েক সম্পর্কেও আমি যতটুকু জানি শুনি, আমার অত শোনা হয় না, কারণ আমার বাসায় টেলিভিশন নাই, কোনো মিডিয়াই নাই, মাঝে মধ্যে দু একজন লেখা নিয়ে যায়, কম্পিউটার আছে তো সিডি মিডিয়া মাঝে শুনি, সেক্ষেত্রে যা শুনি খারাপ শুনি, ভালোই সব লাগে। কাজে আমার জানা মতে, আমি কি বলছি জানা মতে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, ওয়ালা উজাক্কি আল্লাহ আহাদা, আল্লাহর উপর দিয়ে আমি কারো তাজকিয়া করছি না, সার্টিফিকেট করছি না, আমার জানা মতে সে যা বলে আলহামদুলিল্লাহ সহি বলে বা সহি বলার চেষ্টা করে, এবং আমি মনে করি তার যে বক্তব্যগুলো সহি এগুলো প্রচার করে দেওয়া উচিত, যাতে করে ওই জগতের লোকেরা শুনতে পারে। দ্বিতীয় বিষয় যেটা, ওনার সমালোচক অনেক আছে, কেন করে সমালোচনা, যারা ওনার সমালোচনা করে তারা আমারও করে। জাকির নায়েকের এক সময় এদেশের এই যে পীর সাহেবরা বলেন সমালোচকরা সবাই পক্ষে ছিল, যতদিন পর্যন্ত সে হিন্দুইজম খ্রিস্টান অমুক তমুক লেকচার দিত অতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ যায় নাই, আর যখনই সে তাওহীদের কথা বলা শুরু করেছে, এরপরে পীর মুরিদের বিরুদ্ধে, এরপরে বিভিন্ন মাযহাব ফেরকার বিরুদ্ধে বলা শুরু করলো, এই ভারতবর্ষের লোকেরা কি হয়ে গেল, বিরুদ্ধে চলে গেল। ইয়া হাসরাতান আল ইবাদ, তোরে এসেনে এটাই মনে পড়ে, হায় আফসুস বান্দাদের উপর, যখনই তাদেরকে কেউ হকের দাওয়াত দেয় তখনই তারা কি করে, বিরোধিতা করে। কাজী একজন মুমিন হিসাবে আমরা মনে করি, আল্লাহু আলাম, আমি বারবার বলছি এটা, আমি মনে করি সে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে, হকের দাওয়াত দেয়, এবং যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষে থাকে অতক্ষণ মতো সমর্থন করা, এবং তার কথাগুলো কোরআন সুন্নাহ মতো যা বলে প্রচার করা, এটা আমাদের দায়িত্ব, আমরা সেটা করবো ইনশাআল্লাহ।